দিজুবাহী ভাউল আলম সরকারি কলেজের ল্যাব ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অনার্স প্রথম বর্ষে একটি ক্লাসে পড়েছি সমাজকর্ম বিভাগ থেকে আমি মোহাম্মদ মসিউর রহমান সহকারী অধ্যাপক প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে আছি গত ক্লাসে আমরা সংস্কৃতির উপাদান এবং প্রকারভেদ বস্তুগত অবস্তুগত যে সংস্কৃতি সেগুলো নিয়ে আমরা কথা বলেছি আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো আলোচনা করবো সেটি হলো সংস্কৃতির ব্যবধান বা কালচারাল ল্যাগ এটির প্রবক্তা হলো অকবার্ন নিমকফ তিনি এই ধারণাটি প্রথম প্রবর্তন করেন আমরা সংস্কৃতির যে ব্যবধান সেটি নিয়ে কথা বলবো এটির এই টপিকের মূল বিষয়বস্তু হলো সংস্কৃতির যে দুটি প্রধান উপাদান বস্তুগত সংস্কৃতি বা বস্তুগত উপাদান এবং অবস্তুগত উপাদান এই দুটো বিষয় অঙ্গাঙ্গীভাবে জড়িত কিন্তু একটি থেকে আরেকটি পরিবর্তনের সময় বা সংস্কৃতি যে চলমান প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় অনেক সময় বস্তুগত সংস্কৃতি সবসময় দ্রুত পরিবর্তন হয়ে যায় বা দ্রুত সামনের দিকে এগিয়ে যায় অপরপক্ষে অবস্তুগত সংস্কৃতি সেটি ধীরে ধীরে পরিবর্তন হয় যার ফলে এই দুই সংস্কৃতির মধ্যে একটি ব্যবধান বা তফাত বা দূরত্ব তৈরি হয় এটিকেই মূলত তিনি বলেছেন সংস্কৃতির ব্যবধান বা কালচারাল ল্যাগ আমরা যদি উদাহরণের মাধ্যমে জিনিসটি আরো সুন্দর করে বুঝতে চাই তাহলে সেটি আরো আমাদের কাছে পরিষ্কার হবে বস্তুগত সংস্কৃতি আমরা পড়েছি যে জেনেছি যেগুলো স্পর্শ করা যায় বা দেখা যায় এই জিনিসগুলোকে আমরা বস্তুগত সংস্কৃতি বলে থাকি যেমন আমরা উদাহরণস্বরূপ কম্পিউটার বা মোবাইল ফোন বা এই জিনিসটি নিয়ে আসতে পারি বস্তুগত সংস্কৃতি বলছি আমরা কম্পিউটার বা মোবাইল ফোন এখন কম্পিউটার এবং মোবাইল ফোন কিন্তু আমরা যদি ব্যবহার করতে চাই বা এটার সুবিধা পেতে চাই তাহলে আমাকে আমাদেরকে যথাযথভাবে সেটি ব্যবহার করতে হবে বা সেটির ব্যবহার জানতে হবে 哎，关。 অনেক সময় দেখা যায় যে বাজারে বা কোনো সমাজ ব্যবস্থায় ল্যাপটপ বা মোবাইল ফোন বা কম্পিউটার এনেছি বা আমরা করে করে অন্য দেশ থেকে নিয়ে এসেছি কিন্তু সেটির ব্যবহার যদি আমরা না জানি সেটির থেকে কিন্তু আমরা সুবিধা গ্রহণ করতে পারবো না এবং আমরা জানি যে মোবাইল ফোন এবং কম্পিউটারের অগণিত ব্যবহার আছে সেগুলো থেকে যদি আমরা যথাযথভাবে ব্যবহার করা যায় তাহলে সেগুলো আমাদেরকে কিন্তু আমাদের যে দৈনন্দিন কাজ বা অফিসিয়াল যে কাজগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই আমরা কিন্তু করতে পারি আর যদি সেটার ব্যবহার আমরা না জানি কম্পিউটার আমার হাতে থাকবে মোবাইল আমার হাতে থাকবে কিন্তু আমি সেটা থেকে সুবিধা গ্রহণ করতে পারব না অর্থাৎ কম্পিউটার যে শিক্ষা কম্পিউটারের বিষয়ে যে দক্ষতা একজন ব্যক্তির বা গ্রুপ অফ পিপলের সবারই যে দক্ষতা সেই বিষয়টাই হলো অবস্থগত সংস্কৃতি যে জ্ঞান বুদ্ধি বা বুদ্ধির বিকাশ এই জিনিসগুলোকে আমরা অবস্থগগত সংস্কৃতি বলছি অপরপক্ষে কম্পিউটার যেটি ধরা যায় স্পর্শ করা সেটিকে আমরা বলছি বস্তুগত সংস্কৃতি তাহলে বস্তুগত সংস্কৃতি আমরা যখন বলছি যে সমাজে আসে তখন সেটি ক্রয় করে নিয়ে আসলেই কিন্তু আমাদের হাতে চলে আসলো কিন্তু সেটির ব্যবহার শিখতে গেলে বা সেটি থেকে আমরা যখন সুবিধা গ্রহণ করতে চাই সেটি কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার অর্থাৎ যে পর্যন্ত আমরা না খুব সুন্দরভাবে সেটির ব্যবহার জানতে পারবো সে পর্যন্ত কিন্তু আমরা সেটি থেকে যথাযথভাবে সুবিধা গ্রহণ করতে পারবো না তো অর্থাৎ বস্তুগত সংস্কৃতি বাজারে আসা অথবা কোনো সমাজে বা কোনো সংস্কৃতি আসার পরে সেটি থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা সেটি থেকে সর্বোচ্চ সুবিধাটি নিতে না পারছি এই যে সময়টুকু সেই সময়টিকেও মূলত হলো সংস্কৃতির ব্যবধান বা কালচারাল ল্যাক বলে তিনি অভিহিত করেছেন সরি এটার প্রবক্তা হলেন ডাব্লিউ এফ আমি নিমকপের নাম বলে ফেলেছি যদিও তো ওনারা দুজনে মিলে আরেকটি বই লিখেছেন তাহলে উইলিয়াম এফ অকবার্ন তিনি কালচারাল ল্যাক এই তত্ত্বের প্রবক্তা এবং তিনি যে বিষয়গুলো এই কালচারাল ল্যাগ বা সাংস্কৃতিক ব্যবধান ব্যাখ্যা করতে গিয়ে যে জিনিসগুলো বলেছেন সেই বিষয়গুলো খুবই সিম্পল অলরেডি আমরা বলেছি তারপর আমি একটু চারটা পয়েন্টের কথা উনি বলেছেন সেগুলো আমরা একটু সুন্দরভাবে তিনি সংস্কৃতির ব্যবধান বলতে গিয়ে যে চারটি বিষয়ের অবতারণা করেছেন সেটি হলো সংস্কৃতির বিভিন্ন অংশ পরস্পরের সঙ্গে কার্যকর সূত্রে আবদ্ধ অর্থাৎ সংস্কৃতি আমরা বলেছি যে কমপ্লেক্স হোল আমরা যখন ডেফিনেশন করেছি যে সংস্কৃতি যেমন শিক্ষা আমাদের জীবিকা আমাদের আচার আচরণ সবগুলো মিলেই কিন্তু একটি সমাজের সংস্কৃতি গঠিত হয় বা সবগুলো মিলেই আমরা সেটাকে সংস্কৃতি বলি অর্থাৎ সব উপাদান মিলেই সংস্কৃতি তাহলে তিনি বলেছেন যে সংস্কৃতির বিভিন্ন অংশ পরস্পরের সাথে কার্যকর সূত্রে আবদ্ধ অর্থাৎ বস্তুগত অবস্থাগত সেই বিষয়টিও কিন্তু পরস্পরের সাথে সম্পর্কযুক্ত যদি আমরা এটিকে ওই ওই বস্তুগত অবস্তুগত সংস্কৃতির মধ্যে নিয়ে আসি তিনি আরেকটি বিষয় বলেছেন সংস্কৃতির বিভিন্ন অংশ অসমগতিতে এগিয়ে চলে সংস্কৃতির বিভিন্ন অংশ অসম গতিতে এগিয়ে চলে সংস্কৃতির বিভিন্ন অংশ যেখানে ভাষা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি মানুষের রুচি গ্রামীণ সংস্কৃতি শহরের সংস্কৃতি আইন কানুন এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার মধ্যে সবগুলোতেই কিন্তু আমরা বস্তুগত এবং অবস্থা সংস্কৃতি উপাদানগুলো দেখতে পাই অসমগ্রতিতে এগিয়ে চলে তিনি যেটি হাইলাইট করেছেন সেটি হলো বস্তুগত সংস্কৃতি দ্রুত গতিতে এগিয়ে যায় কম্পিউটার বা অন্য যে কোনো প্রযুক্তি এক দেশে আবিষ্কার হলে সেটি আরেক দেশে কিন্তু আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি কিন্তু সেটির সাথে যে জ্ঞান বিজ্ঞান দক্ষতা জড়িত সেগুলো কিন্তু আসতে বেশ সময়ের প্রয়োজন এবং মানুষ সেই দক্ষতাগুলো আত্মস্থ করতে একটি সময়ের প্রয়োজন হয় সেই সময়টাই কিন্তু মূলত কালচারাল ল্যাগ হিসেবে তিনি আখ্যায়িত করেছেন তিনি আরেকটি পয়েন্ট বলেছেন সাধারণত বস্তুগত সংস্কৃতি অবস্থ গত সংস্কৃতির তুলনায় গতি ও মাত্রায় এগিয়ে চলে তাহলে আমরা বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতির থেকে দ্রুত গতিতে ও মাত্রায় এটি আমরা অলরেডি বলে ফেলেছি যে কম্পিউটারের উদাহরণ দিতে পারি বা অন্যান্য যে স্থাপত্য শৈলী আছে সেগুলো আমরা ইদানিং সময়ে কিন্তু আমাদের যে স্থাপত্য বিল্ডিং নির্মাণের যে ডিজাইন গুলো এগুলো কিন্তু অনেকগুলো অনেক বিষয়গুলো কিন্তু বিদেশের বা উন্নত দেশ থেকে আমরা নিয়ে আসি সংস্কৃত অংশগুলো অসম্ভব এগিয়ে চলার কারণে ভারসাম্যহীনতা দেখা দেয় সংস্কৃতির অসম কারণে অবস্তুগত সংস্কৃতির আহ যে ব্যবধান এটির কারণে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে আমরা যদি কৃষি ক্ষেত্রে বলি আহ অথবা প্রযুক্তির ক্ষেত্রে বলি সেগুলো যদি আমরা যথাযথভাবে আত্মস্থ আত্মস্ত করতে না পারি কম্পিউটার যদি আমরা না শিখি অন্যান্য যে নতুন নতুন আধুনিক যে বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কিন্তু আমরা বর্তমান সময়ে আমাদের দেশের যে বৃহত্তর যে প্রকল্পগুলো আছে সেখানে কিন্তু আমরা উন্নত দেশ থেকে বিভিন্ন যে নির্মাণ সামগ্রী রয়েছে আমরা এই যে ফ্লাইওভার নির্মাণের ক্ষেত্রে দেখতে পাই বা অন্যান্য বড় বড় যে বিল্ডিংগুলো নির্মাণ বা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ অথবা বন্দর নির্মাণের ক্ষেত্রে কিন্তু পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় ক্রেন সেগুলো আনার মাধ্যমে কিন্তু আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি বা সেই সুবিধাগুলো কিন্তু আমরা গ্রহণ করছি সেগুলো যদি আমরা গ্রহণ না করি সেগুলো যদি আমরা না শিখি বা অন্যান্য দেশের সাথে সেই বিষয়ে সম্পর্ক স্থাপন না করি সেগুলো কিন্তু আমরা অন্যান্য দেশ থেকে অন্যান্য সংস্কৃতি থেকে অনেকটাই পিছিয়ে পড়বো এভাবে আমরা তাহলে বলতে পারি যে অন্যান্য দেশের সাথে আমরা তখন গতিতে তাল মিলিয়ে চলতে পারবো না একইভাবে আবার আমরা এই বিষয়টা গ্রামীণ সংস্কৃতি এবং শহরের সংস্কৃতির সাথেও আমরা বলতে পারি উন্নত বিশ্বের যে জিনিসগুলো ঘটে সেগুলো যখন আমাদের দেশে আসে তখন কিন্তু সেগুলো আমরা সর্বপ্রথম শহর এলাকায় বা বড় বড় আহ শহরে বা রাজধানী শহরে সেগুলো দেখতে পাই এবং ধীরে ধীরে দেখা যায় যে সেগুলো গ্রামীণ সমাজেও সেগুলো চলে যায় মোবাইল ফোনের কথা যদি বলা যায় প্রথম দিকে কিন্তু শহরে যারা বসবাসত ছিলেন তারা সেগুলো ব্যবহার করতেন হ্যাঁ যদি আমরা দুই হাজার সালের কথা বলি পরের আজকে এই বিশ বছরের ব্যবধানে কিন্তু একজন মাঝি বা একজন কৃষক দিনমজুর হ্যাঁ ইভেন আমি ওই দিন জয়দেবপুর স্টেশনে একজন দেখলাম যে আমার অনেকটাই পাগলের মতো লাগতেছে তার হাতেও দেখলাম যে একটা মোবাইল ফোন রয়েছে সেভাবে কিন্তু আমরা আসলে বস্তুগত যে সংস্কৃতি সেটি কিন্তু আস্তে 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 ছড়িয়ে পড়ে সেগুলো যদি এখন আমরা আত্মস্থ না করি যথাযথভাবে ভাবে গ্রহণ না করি তাহলে কিন্তু আমরা সমাজে একটি ভারসাম্যহীনতা দেখতে পাবো অনেক সময় আমরা আরেকটি বিষয় দেখি যে তরুণ প্রজন্মরা প্রযুক্তিকে অনেক বেশি আপন করে নিয়েছে বা অনেক মাত্রায় তারা গ্রহণ করেছে অথবা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের একটি আসক্তিতে পরিণত হয়েছে তুলনামূলকভাবে ভাবে যদি আমরা আমরা যারা বলি যে চল্লিশ ঊর্ধ্ব বা পঞ্চাশ ঊর্ধ্ব জনগোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু প্রযুক্তির সাথে তাদের সম্পর্কটাকে অত নিবিড় করে নিতে পারে নাই হয়তো তারা যখন ছোটবেলায় বা তাদের ইয়াঙ্গার এই ছিল তখন হয়তো তারা জিনিসটি সংস্পর্শিকভাবে আসেননি যার ফলে নতুন যে প্রযুক্তি মোবাইল ফোন বা ল্যাপটপ সেগুলো কিন্তু আমরা বয়স্ক ব্যক্তিদের মধ্যে তত বেশি প্রযুক্তির সান্নিধ্যে আমরা দেখতে পাই না যদিও যারা অনেকের মধ্যে আবার অনেক বেশি দক্ষতা আমরা দেখতে পাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যারা সিনিয়র আছেন বা সমাজের আহ বয়স্ক বা মধ্যবয়সের উপরে তারা কিন্তু প্রযুক্তির সাথে সম্পর্কটা আহ সার্বিকভাবে দেখা যায় যে একটু কম রয়েছে সেটাও কিন্তু সমাজে অনেক সময় ভারসাম্যহীনতা তৈরি করতে পারে তাহলে সংস্কৃতির ব্যবধান ব্যবধান থেকে আমরা কিন্তু এটাও জানতে পারি যে সমাজে যে জিনিসগুলো ভালো বা আমাদের সংস্কৃতির জন্য যেগুলো ভালো সুবিধা বয়ে নিয়ে আসে সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো আমাদেরকে আত্মস্থ করতে হবে সেটি কৃষিক্ষেত্রে হতে পারে আমাদের দৈনন্দিন জীবনে হতে পারে আমাদের শিল্প বাণিজ্য ব্যবসা যে কোনো ক্ষেত্রেই হতে পারে অথবা আমাদের যে সামাজিক উন্নয়ন আছে শিক্ষার ক্ষেত্রে তো অবশ্যই হতে পারে শিক্ষা চিকিৎসা সব ক্ষেত্রে আমরা এই বস্তুগত সংস্কৃতি যত তাড়াতাড়ি গ্রহণ করবো শিক্ষক দক্ষতা অর্জন করবো সেগুলো কিন্তু আমাদের সমাজের জন্য তত বেশি সুবিধা বয়ে আনবে তবে কিছুটা সময় কিন্তু অবশ্যই লাগবে আহ সেটি আমাদের এই তত্ত্বটি আহ সেটি আমাদেরকে বলে দেয় তাহলে আমরা খুবই সংক্ষেপে আর এটার এই টপিকের আওতায় আর সংস্কৃতি ব্যবধানের কারণ সেই বিষয়গুলো আমরা একটু সংক্ষেপে জেনে নিব সংস্কৃতির তাহলে আমরা লাস্টের যে আহ যে লাস্টের কথাটি বলেছেন যে অসম গতির কারণে অনেক সময় সমাজে ভারসাম্যহীনতা তৈরি করে অথবা সেগুলো থেকে আমরা যথাযথভাবে সুবিধা গ্রহণ করতে পারি না এবং সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সংস্কৃতির যে সমতা বা বস্তুগত সংস্কৃতি যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব সেগুলো আমরা দক্ষতা শিখে নেব কারণ সংস্কৃতির ব্যবধানের কতগুলো চিরাচরিত নিয়ম আছে যার ফলে এটি সমাজে আমরা দেখতে পাই প্রধান যে কারণ বস্তুগত সংস্কৃতির সাথে বস্তুগত সংস্কৃতির খাপ খাওয়াতে না পারা তাহলে অনেক প্রযুক্তিগত বা বস্তুগত বিষয় আছে যেগুলোর সাথে অনেক সময় আমরা আসলে নিজেদেরকে সেই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারি না বা খাপ খাওয়াতে পারি না এবং এখন বর্তমান সময়ে আমরা দেখবো যে যে স্মার্টফোন আমি ব্যবহার করি আমরা অর্থাৎ অর্থাৎকে টাচ ফোন বলা হয় অর্থাৎ স্ক্রিন স্ক্রিনে নাড়া মাধ্যমে যেটিকে নিয়ন্ত্রণ করা যায় অনেক সময় আমরা দেখতে পাই যে বয়স্ক যারা রয়েছেন তারা সেই আগের যে বাটন ফোন সেটি অনেক সময় তারা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমরা এটি কিন্তু আমাদের সমাজেও দেখতে পাই অর্থাৎ এটির অর্থ হলো যে তারা কিন্তু এই স্মার্টফোনের সাথে তাদের পড়ালেখার লেভেলটাও হতে পারে অথবা চিন্তা চেতনা অথবা যে কোনো কারণে হতে পারে তারা কিন্তু সেটিকে সেইভাবে গ্রহণ করতে পারছেন না বা খাপ খাওয়াতে পারছেন না এটি এটি অন্যতম কারণ সংস্কৃতির ব্যবধান কারিগরি জ্ঞানের ত্রুটি কারিগরি জ্ঞানের ত্রুটি অনেক সময় এই কারণেও কিন্তু আমরা অনেক সময় আমাদের অভ্যাসগত অথবা শিক্ষা ব্যবস্থার যে বিষয়টি রয়েছে সেটি যথাযথ ভাবে না হওয়ার কারণেও কিন্তু আমরা অনেক সময় নতুন নতুন জিনিসের সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারি না সামঞ্জস্য সংস্কৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ সংস্কৃতির সহ সম্পর্ক যে সংস্কৃতিগুলো আমাদের সমাজে আগে থেকেই চলে আসতেছে সেগুলোকে কিন্তু আমরা সামঞ্জস্যপূর্ণ সংস্কৃতি বলে থাকি তখনই অসামঞ্জস্যপূর্ণ সংস্কৃতি আমাদের দেশে আসে উন্নত দেশ থেকে বা বিজাতীয় কালচার যেগুলো আমরা অনেক সময় মনে করি যে আমাদের অপসংস্কৃতি বলে থাকি যেগুলো আমাদের হাজার বছরের মূল্যবোধের সাথে আহ কি তৈরি করে হাজার বছরের মূল ক্ষতিকর বা আমাদের জন্য ক্ষতিকর মনে করি সেগুলো যেমন ফ্রি সেক্স যদি আমরা বলি একটি উদাহরণ সেটি কিন্তু আমরা আমাদের সংস্কৃতিতে নেই বা এরকম তারপর সমকামিতা এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের সংস্কৃতির জন্য অনেকটাই হুমকি কিন্তু আমাদের সমাজে যেমন রয়েছে বহু বিবাহ সেটি কিন্তু উন্নত দেশগুলোতে নেই একইভাবে কিন্তু আমরা ওই জিনিসটিকে সেখানে উদাহরণ হিসেবে আনতে পারি তাহলে অসামঞ্জস্য যে সংস্কৃতিগুলো রয়েছে এবং সেই জিনিসগুলো কিন্তু অনেক সময় কালচারাল ল্যাগ তৈরি করতে পারে মানুষের আচার আচরণ চলাফেরা এবং আদর্শ রুচি ব্যক্তিভেদে ও সমাজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য সর্বজন স্বীকৃত নীতি মেনে নাও চলতে পারে অর্থাৎ সর্বজনীনতা সর্বজনীনতা এই বিষয়টি রয়েছে অনেক সময় আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য যেমন এটিকে কিভাবে আহ ব্যাখ্যা করা যায় অনেক সময় অনেক দেশ আছে আহ যারা গণতন্ত্রের কথা বলে অথবা বিশ্ব শান্তির কথা বলে কিন্তু তাদের যে কাজকর্ম আচার আচরণ অনেকটাই কিন্তু অনেক সময় দেখা যায় যে বিশ্ব শান্তির জন্য হুমকি বা এই যে আমরা যদি অস্ত্রের যে বিষয়গুলো অস্ত্র নির্মাতা যে দেশগুলো রয়েছে আহ তারা কিন্তু প্রায়শই এই শান্তির কথা বলে থাকে কিন্তু এই অস্ত্রই অনেক সময় কিন্তু আমাদের যে বিগ্রহ এগুলোর ক্ষেত্রে অনেকটাই আহ ভূমিকা রাখে যার ফলে দেখা যায় যে এই বিষয়গুলো কিন্তু আহ তৈরি করতে পারে ঐতিহ্যের প্রতি আকর্ষণ মানুষের জন্মগত সব আকর্ষিক কোনো পরিবর্তনকে মানুষ সহজে মেনে নিতে নাও পারে

শ্রেণী স্বাধীন দন্তের কারণে সৃষ্ট সামাজিক অক্ষমতা যা আইন বাস্তবায়ন অন্তর হিসেবে চিহ্নিত অনেক সময় আমরা দেখতে পাই যে যৌতুক নিরোধ বা এসিড নিক্ষেপ এগুলো কিন্তু আমরা এসিড নিক্ষেপ যে সমস্যাটি ছিল সেটি কিন্তু কমিয়ে আনা কিন্তু এখনো বাল্য বিবাহ বা যৌতুক এই বিষয়টি কিন্তু আমাদের সমাজে এখনো বিদ্যমান রয়েছে আইনও রয়েছে তারপরেও কিন্তু আমরা সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারছি না এটিতে হতে পারে যে পূর্বের সংস্কৃতিকে লালন করার কারণে আহ বিশেষ করে বিশেষ করে গ্রামীণ সমাজে এটি বেশি দেখা যায় তাছাড়া নারী শিক্ষার যদি আমরা অগ্রগতি বলি সেখানে পিছিয়ে থাকার কারণেও কিন্তু অথবা দরিদ্র আর্থ সামাজিক অবস্থাও কিন্তু এই বাল্যবিবাহ বা যৌতুকের ক্ষেত্রে অনেকটাই প্রভাব আহ বা ভূমিকা রাখে এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে এই বিষয়গুলো কিন্তু আমরা আইনের বাস্তবায়নটা সেইভাবে যথাযথ ভাবে করা যাচ্ছে না আরেকটি যে বিষয় রয়েছে সেগুলো বস্তুগত বস্তুনিষ্ঠ ও সামঞ্জস্যপূর্ণ সংস্কৃতির মধ্যে যোগাযোগের সমস্যা যোগাযোগের সমস্যা বস্তুনিষ্ঠ ও সামঞ্জস্যপূর্ণ সংস্কৃতির মধ্যে যোগাযোগের সমস্যা অনেক সময় যে জিনিসগুলো ভালো বা যে বিষয়গুলোতে আমাদের দক্ষতা অর্জন করা খুবই জরুরি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে থাকি বা সেইভাবে গ্রহণ করতে পারছি না আমাদের বর্তমান সময় শিক্ষা ব্যবস্থার যে বিষয়টি খুবই ক্রুশিয়াল সেটি হলো যে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রবেশ অর্থাৎ পরে সম্পর্ক যুক্ত এবং শিক্ষার মাধ্যমে বা প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা দক্ষতা অর্জন করি যা যেটি আমাদেরকে কর্মক্ষেত্রে বা কর্মসংস্থানের ক্ষেত্রে ভূমিকা রাখে কিন্তু আমাদের যে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ঠিকই বিভিন্ন ক্লাসে তারা পাশ করে যাচ্ছে এবং উচ্চশিক্ষায় সার্টিফিকেট অর্জন করছে কিন্তু সেই অনুযায়ী তারা দক্ষতা

আহ উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে বা অন্যান্য সংস্কৃতি আমরা পিছিয়ে পড়তে পারি মানব কল্যাণে কম গুরুত্ব প্রদান অর্থাৎ কোনো সমাজ যখন তার সকল জনগোষ্ঠীকে সমানভাবে গুরুত্ব প্রদান না করে এক শ্রেণীর মানুষ অনেক সময় দরিদ্রতার কারণে বা সুযোগ সুবিধা না পাওয়ার কারণে তারা সমাজে পিছিয়ে থাকতে পারে যেমন গৃহায়নের ক্ষেত্রে আমরা শহরে দেখি যে অনেক বস্তি এলাকায় বা বস্তিতে বসবাস করে যেটি কিন্তু সংস্কৃতির ব্যবধানের অন্যতম একটি কারণ তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে সংস্কৃতির ব্যবধানের যে বিষয়টি সেটি জানলাম বস্তুগত সংস্কৃতি থেকে অবস্তুগত সংস্কৃতি পিছিয়ে থাকাকেই মূলত কালচারাল ল্যাক বা সংস্কৃতির ব্যবধান বলে এর যে কারণগুলো সেগুলো আমরা দেখলাম আগামী ক্লাসে আমরা সংস্কৃতির দ্বন্দ্ব যেটি সংস্কৃতির আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোন একটি টপিক আমরা সংস্কৃতির দ্বন্দ্ব নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো সে পর্যন্ত সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো থাকবে এবং এই বিষয়গুলো কিন্তু বাসায় তোমাদের পড়তে হবে তাহলে কিন্তু আরো সুন্দরভাবে জিনিসগুলো তোমাদের কাছে পরিষ্কার হবে বলে আমি আশা করি সে পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম